হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল লিমসের নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো হ্যাঁ, চলো, আজকে যেহেতু সানডে তাই সমরিকে স্কুল ছুটি, বেশি তাড়াহুড়োরও ব্যাপার নেই। এমনি বাসি কাজ আমার সমস্ত কমপ্লিট করা হয়ে গেছে, চা খেয়ে এবার সমরিককেও খাওয়ানো হয়ে গেছে, সমরিককে এবার পড়তে বসাবো। তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বেরিয়ে যাচ্ছে, আস্তে আস্তে করো। ইয়েস, আই অ্যাম ডান, থ্যাংক ইউ। ইয়েস, এখন আমি মাছটা বেছে ধুয়ে নিচ্ছি, যা রান্নার জন্য সবজিগুলো কাটছে। আর যেহেতু মা বাপি নেই, কারণ ওনারা পুরী গেছে, তাই আমাদের সমস্তটা করতে হচ্ছে। এখানে বড় আমার মাংস রান্না করছে, মাংসের জন্য এখানে মশলাটা তৈরি করছে, আর এদিকে আমি আলুটা ভেজে দিচ্ছি। আমি শাক ভাজা করবো আর ঠাকুমার জন্য ঝোল করবো। ঠাকুমা হচ্ছে নিরামিষ খাবে, মাছ দিয়ে ঝোল করবো আর শাক ভাজা করবো। এদিকে আমার ঝোলটাও বসানো হয়ে গেছে, আর এদিকে আমার বরের গ্রেভিও প্রায় রেডি, মাংসটা দিচ্ছে আর এটা দিয়ে দেবো, সব একাই করুক। এদিকে ভাত হচ্ছে, মাংসটা কষা প্রায় হয়ে এসেছে, ও গরম জল করে দিয়ে দেবে এর মধ্যে। আর এদিকে আমি শাকটা ভাজবো বলে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কলমি শাক হচ্ছে আজকে। কি গো, দেখি আজকে রান্নাটা কেন মাঝে মধ্যে দেখি বলছি, তারপরে দেখবো ডাক্তারখানে নিয়ে যেতে হচ্ছে, খাওয়ার চলে আঙুলি খেয়ে ফেলেছি। মাংসের কালারটা যা এসেছে না, দেখে মনে হচ্ছে বেশ সুন্দরই হবে। শাক ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ফাইনালি চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে, উফ যা কালার এসেছে না। ঠাকুমাকে ডাক্তারবাবু যে কি ওষুধ দিল, ঠাকুমা সারাক্ষণ বসে বসে শুধু ঢুলছে। রান্না বান্না কমপ্লিট, আর এতগুলো বাসন হয়ে গেল, এগুলো আবার মাজবো, আর গ্যাসটাকেও পরিষ্কার করে নিয়েছি। কি করছো? এই যে পড়া মাজছি। বাহ, তুমি তো রান্না করে খালাস হয়ে গেলে। হ্যাঁ, রান্না করে রেখে চলে গেলে, আর এগুলো কি করবে? বাহ, বাসনটা মেজে অনেকটা বেলা হয়ে গেছে, তাই সমরিককে স্নান করিয়ে খাইয়ে দিচ্ছি, এখনো আমার স্নান করা হয়নি। স্নান করা হয়ে গেছে, এবার ঠাকুরকে জল খাবারটা দিয়ে নিচ্ছি। এখন যেহেতু মা বাপি নেই, সেই জন্য আমি জল খাবার দিচ্ছি, নহিলে আমাদের দিতে হয় না, মা বাপি দিয়ে নেয়। এই একটু আগে আমি স্নান টান করে এলাম, এবার খেতে যাব। এই যে সমরিককে বাবা ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ঘুমাচ্ছে না এখনো, তো আমরা খেয়ে আসছে, তারপরে সমরিককে ঘুম পাড়াবো। সমরিকের জন্য এখন লেবুর রস বানাচ্ছে, তো দেখো আমার হাতে হাতে প্রচুর কাজ করে দিচ্ছে কিন্তু আজকে। তো ভাত বেড়ে রেডি করে দেওয়া হয়ে গেছে, এবার খেতে বসে পড়েছি আমরা। ভিডিওটা
আমি আর বেশি বাড়াবো না, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।